এই মেয়েটার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এখানে সেক স্কোয়ার 14 পাই 17, 39 17, 41 34 23 34। সো নিচে যেটা আছে এই মানগুলোর গুণিতক আকারে লিখতে হয় উপরের মানগুলোকে। সো নিচে যেহেতু 17 17 আছে, তো 17 গুণিতক আকারে লেখার চেষ্টা করব, 34 থাকলে 34 এর গুণিতক আকারে লেখার চেষ্টা করব, বা কখনো কখনো 17 এবং 34 এটার সাথেও কিন্তু মিল আছে, 17 দুগুণে 34। সো চাইলে আমি এই 34টাকে এই 17 দিয়েও এই মানটাকে 34 এর উপরে মানটাকে ভাঙায় লিখতে পারবো। ঠিক আছে, সো আমরা একটু চেষ্টা করি কি করা যায়। সো আমরা যদি এখানে সেক স্কোয়ার 14 পাই, সো 14 পাইকে আমরা 17 সাথে মেলানোর চেষ্টা করব, 17 পাই মাইনাস 3 পাই, তো 17 পাই। থাকুক মাইনাস সেক স্কোয়ার 39 পাই, 17 সাথে মিলানো 17 দুগুণে 34 হয়, তো এটাকে আমি 34 লিখতে পারি। 34 পাই প্লাস 39 বানানোর জন্য আর 5 লাগে, তো 5 পাই ডিভাইডেড বাই 17 প্লাস কট স্কোয়ার 34-এর সাথে মেলানোর জন্য আমি 34 পাই প্লাস হয়তো 6 পাই দিতে পারতাম, বাট 6 পাই কিন্তু কোথাও নাই। তাহলে এমন একটা মান ভাঙাইতে হবে যাতে আমার আগের এই যে এরকম ভাঙানোর কিছু থাকে। ঠিক আছে, আগের সাথে জোর বানানোর জন্য কিছু একটা থাকে। সো আমি যেটা করতে পারি, 34 তো করা যাচ্ছে না, করা যেতে পারতো, বাট আমি যেটা করব একটু স্মার্টলি কাজ করে আমি এটাকে 17-র গুণিতক আকারে রাখার চেষ্টা করব। তাহলে 17 কে 17, 17 দুগুণে 34, 3 17 51 চলে আসে। তাহলে আমি যেটা করব, 51 পাই মাইনাস 10 পাই লিখব। এতে সুবিধা কি হবে একটু পরে বুঝতে পারবা। প্লাস কট স্কোয়ারটা হয়ে যাবে, এটাও 23 পাই মাইনাস 34। আমি যেটা লিখতে পারতাম উপরে, আমি উপরে হয়তো লিখতে পারতাম 34 পাই মাইনাস তোমার হচ্ছে 9 পাই, যেটা আলটিমেটলি আমার 11 পাই, সরি হ্যাঁ 11 পাই। ঠিক আছে, লিখলে আমার 23 পাই হতো, কিন্তু 11 পাই কিন্তু কোথাও নাই। আমাকে আরেকটু স্মার্টলি চিন্তা করতে হবে। আমি এই 23 পাইকে যদি 17-র গুণিতক আকারে লেখার চেষ্টা করি, তাহলে যেটা আসে সেটা হচ্ছে 17 পাই প্লাস 6 পাই, রাইট? 17 পাই প্লাস 6 পাই, ইয়েস, ডিভাইডেড বাই 34। এতে যে সুবিধাটা হয়েছে খেয়াল করো, এখানে কি থাকবে 3 পাই বাই 17, এখানে থাকবে 5 পাই বাই 17, এখানে কি থাকতেছে 10 পাই বাই 34। তো 10 কে 5 দিয়ে কাটলে কি হয়, এখানে 2 দিয়ে কাটলে এটা 5 পাই হবে, এটা 17 হবে না, 5 পাই বাই 17 কিন্তু অলরেডি আছে। আবার খেয়াল করো এখানে 6 পাই বাই 34, 2 দিয়ে কাটলে এখানে কি থাকবে 3 পাই বাই 17 না, 3 পাই বাই 17 কিন্তু অলরেডি আমাদের ম্যাথে আছে, যার কারণে আমি এটাকে এইভাবে ভাঙাইছি। তুমি চাইলে 34-এর গুণিতক 34 পাই দিয়েও করতে পারতে, বাট পরে আবার ভাঙাইতে হইতো, আমি একবারে করে ফেলছি। এখন সেক স্কোয়ার এটা কত থাকে, 17 17 কাটাকাটি করলে শুধু পাই থাকে, যেটাকে আমি লিখতে পারি 2 পাই বাই 2 মাইনাস 3 পাই বাই 17 মাইনাস সেক স্কোয়ার 17 দিয়ে 34 কাটলে 2 পাই থাকে। তো আমি এটাকে লিখতে পারি 4 4 পাই বাই 2 প্লাস 5 পাই বাই 17 প্লাস কট স্কোয়ার, এখানে হচ্ছে 34 কে এটা দিয়ে কাটলে কত হয়, 34 কে 17 দিয়ে কাটলে এটা 2, এটা দিয়ে কাটলে 3, সো 3 ইন্টু পাই বাই 2 থাকে, সেটা হচ্ছে 3 ইন্টু পাই বাই 2 থাকে প্লাস 2 দিয়ে কাটলে দেখাইছি 5 পাই বাই 17 প্লাস কট স্কোয়ার, এটা যদি কাটলে পাই বাই 2 থাকে প্লাস 3 পাই বাই 17, সো পাই বাই 2 প্লাস 3 পাই বাই 17। এখন খেয়াল করো, এখন ইন্টারেস্টিং হয়ে গেছে ম্যাথটা। সেক স্কোয়ার এটা পাই বাই 2 এর সহগ জোড়, সেক স্কোয়ারই থাকবে, তো সেক স্কোয়ার 3 পাই বাই 17 মাইনাস পাই বাই 2 এর সহগ জোড়, সেক স্কোয়ারই থাকবে, সো সেক স্কোয়ার 5 পাই বাই 17। प्लस कट पाई बाय 2 सहग बेजोड़ তার মানে कट কি হয়ে যাবে tan তো এটা হয়ে যাবে tan স্কয়ার 5 पाई बाय 17 प्लस এটা कट पाई बाय 2 सहग 1 बेजोड़ তার মানে এটা tan হয়ে যাবে সো tan স্কয়ার 3 पाई बाय 17 এখন খেয়াল করো আমরা জানি sec স্কয়ার থিটা - tan স্কয়ার থিটা = 1 রাইট সো আমরা কি করতে পারি আমরা sec স্কয়ার 3 পাই বাই 17 আর আমাদের কি আছে খেয়াল করো sec স্কয়ার 3 পাই বাই 17 এর সাথে tan স্কয়ার 3 পাই বাই 17 sec স্কয়ার থিটা - tan স্কয়ার থিটা = 1 হওয়ার কথা যতটুকু মনে আছে রাইট আচ্ছা আমরা এখানে মনে একটা প্লাস মাইনাসে গন্ডগোল করে ফেলছি না একটা প্লাস মাইনাসে मैथ उठानों समय गंडगोल करेছি এটা হচ্ছে এখানে একটা মাইনাস হবে ঠিক আছে এখানে একটা মাইনাস হবে তো मैथ উঠানোর সময় আমরা গন্ডগোল করে ফেলছি আচ্ছা তাহলে sec স্কয়ার থিটা - tan স্কয়ার থিটা = 1 আর এখানে মাইনাস কমন নিলে sec স্কয়ার থিটা - tan স্কয়ার থিটা এটা = আবার 1 সো লিখে দিই sec স্কয়ার 3 পাই বাই 17 মাইনাস এটা নিয়ে আসব tan স্কয়ার 3 पाई बाई 17 माइनस ए माइनस टाके कॉमन नहीं है sec स्क्वायर এর সাথে এটা মাইনাস হয়ে যাবে সো মাইনাস sec স্কয়ার 5 पाई बाई 17 माइनस tan स्क्वायर 5 पाई बाई 17 সো এটা হচ্ছে 1 minus 1 which is 0 होपफुली আমরা ম্যাথটা বুঝতে পেরেছি ধন্যবাদ সবাইকে